Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। মানে আমার মুখে পড়ার সঙ্গে তুমি চাক চাক করে উঠবে। না না, অত দূরে আর যাইনি, ওই ভুকুদার দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি, ভালো করে বানিয়েছি। ভুকুর দোকানে চা এনেছি, তুই নিজে খেয়ে নে, আর আমার দিস আমি মুখে তুলতে পারবো না। ভুকুর দোকানে চা আমার মুখে চলে না। ভালো বটে প্রমোদ, কেন বলুন তো? দীপুটা একেবারে নাকা নয়, তুমি তোমার নাকামি দিন ওটা ব্যালেন্স করে দাও। কে কাকে নাকা বলছে, কার নাকামি? কি বললে দাদা, কি বিড়বিড় করে কি বললে? না ঠিকই তো মাসিমা, তো ঠিকই বলছো। তোমার কি ওই পচার দোকানকে না গেলে, পচার দোকানে চা না খেলে, ওকে না দেখলে কি তোমার খাওয়া হজম না ঘুম হয় না? সত্যি কথা বলো তো তুমি মিনতি। হ্যাঁ, ওই চিড়ের বাসনগুলো পড়ে আছে, ধুয়ে দে। আচ্ছা বলছিলাম বড় বৌদি, দুপুরে কি তোমরা চিড়েই খাবে? না 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 না, শোনো, ওই সব যদি হয় আমি কিন্তু চললাম। মা, ও বলে কিন্তু তুমিই খেয়ে নাও, আমি খাবো না কিছুতেই। এই দাঁড়া দাঁড়া, চলে যাবি মানে? আমি কি এসব খাবার জন্য পড়ে থাকবো নাকি এখানে? আমার কি বাড়ি নেই? তার থেকে আবার নিজের বাড়িতে পাঁঠা এনে রান্না করে খাবো। তোমাদের চা তোমরাই খাও, আমাকে আর চা খাওয়াতে হবে না। মিনতি। হ্যাঁ হ্যাঁ দিদি, কি বলছে বলো বলো বলো। হ্যাঁ রে মিনু, আচ্ছা তুই তো আমাদের সবার জন্য তোর বাড়িতে একটু রান্না টান্না করতে পারিস, তার জন্য টাকা নিয়ে নিবি? এই ভাইয়া বল না একটু। এই তুই আগে নিজের কথা বলার অ্যাপ্রোচটা পাল্টাতো। তুই বল না, ঠিকঠাক কথা বলছিস? নে বাবা, ভালোর জন্য বললাম তোদের আবার সবেতেই। না না দিদি, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার বাড়িতে তো গ্যাস নেই, ছোট একটা স্টোভ আছে, ওইটাতে তো এই এতজনের রান্না হবে না, না হলে তোমাদের আর বলতে হতো না। আর তাছাড়া এবাড়ির লোককে খাওয়াতে আমি কোনো টাকা পয়সাও নিতাম না গো বৌদি। ঝামেলায় যাবি বা কেন? এত ঝামেলায় যাওয়ার তো দরকার নেই, বুকুর দোকানের চা খাবে না তো? যে ঝামেলাটা আসল পাকিয়েছে তার কিন্তু কোনো হুঁশ নেই মা। আরে বাবা, তাহলে তো ঘুরে ফিরে আবার দুধকলা ছেড়েতেই ফিরবে মনে হচ্ছে। ভাই ফোটার দিন এমন কালসাপ বানিয়ে দিবি এটা কিন্তু ভাবিনি ভাই। ছি 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 ছি, কি তো দেখছি সমস্ত দোষ আমার হলো। হ্যাঁ প্রমোদ, তা হলো, প্রবলেমটা যখন হয়েছে একটু সলভ করার চেষ্টা করো না। আচ্ছা আমি বলি কি, যে একটা ওই কি বলে ওগুলোকে বলো না, ইন্ডাকশন, ইন্ডাকশন এটা কিনো না, সস্তার ইন্ডাকশন কিনে ঝামেলা মিট। না না, ইন্ডাকশনে এতগুলো লোকের রান্না করতে সন্ধে হয়ে যাবে, আর ইন্ডাকশনে তো এমনি বাসনে রান্না করা যায় না, অতগুলো ননস্টিক লাগবে, অনেক খরচা। না তাহলে বাদ। না না, আমি বলছিলাম ওই যে সেই ওই বড় বড় স্টোভগুলো আছে না, ওই যে পিকনিক করতে গেলে বেড়াতে গেলে নিয়ে যায়, ওই যে সেই পাম দায় হুস হুস করে ওইগুলো নিলে হয় না? এ বাবা কি বলছো বর্দা, আজকে ভাই পোটা, আজকে তুমি অত কেরোসিন পাবে কোথায়? আমরা রোজ কাস্টমার হই, রোজ পাই না। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।